উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বধূর রহস্য মৃত্যু, বাপের বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ, গ্রেপ্তার স্বামী। শ্বশুর বাড়ির বিরুদ্ধে অত্যাচার ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ অশোকনগর থানার গুমা নবপল্লী এলাকার ঘটনা। মৃতার নাম মৌসুমী ব্যাপারী, বয়স 29। বছর ছয়েক আগে অশোকনগরের আশরাফাবাদ কলোনিতে তার দেখাশোনা করেই বিয়ে হয়, দুটি সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই নানা কারণে তার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। বেশ কয়েকবার অশান্তি মেটানোর চেষ্টা হলেও অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাপের বাড়ি চলে যায় মৌসুমী। বুধবার বাপের বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। গ্রেপ্তারে মৃতার স্বামী নূরপেন হাজরা মারা গেছেন, উনি 6 মাস ধরে উনি ওনার বাপের বাড়িতে থাকেন। দুটো বাচ্চা, তাহলে তাকে ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে। আমাদের একটাই বক্তব্য পাড়া প্রতিবেশী হিসাবে, যে উনি একটা মা হয়ে, একটা মহিলা হয়ে, তার 5 বছরের একটা সন্তান আর একটা 9 মাসের সন্তান কী করে রেখে বাপের বাড়িতে 6 মাস কাটাচ্ছে, বড় দায় বদলাবে, আমরা এইটা মেনে নিতে পারছি না। যদি গতকালও বাচ্চাদের নাকি নিতে আসে বাড়িতে, তারপরে মারধর করা হয়, সেরকম কোনো ই নেই। বাচ্চারা তো থাকেই তার বাবার কাছে, বৌমারে অত্যাচার করবে। আর একটা সবচেয়ে বড় সমস্যা কথা হচ্ছে, একটা 5 বছরের বাচ্চা আর একটা হচ্ছে 9 মাসের বাচ্চা, সেটা খেলে কোনো মা যেতে পারে? তারপরেও সুসাইডতে যেটুকু করেছে সেটুকু করেছে নিজে। কি হন আপনি? আমি পাড়া প্রতিবেশী, ছেলের বাড়ির প্রতিবেশী। তো স্বামী স্ত্রী ও রাত্রিবেলা নেশা করে আসতো, নেশা করে আসতো, আর আসার পরে প্রতিবাদ করলে পারে আমাকে, আমার মেয়েকে মারধর করতো। তারপরে আমরা জানি না, ওর আগে নাকি আর একটা বিয়ে আছে, সেইটাকে ছেড়ে দিয়ে আমরা যাই না ঠিকই, আর রাত্রিবেলা এরকম খুব মারধর করতো, মাঝে মাঝেই করতো। তো স্বামী স্ত্রী ও রাত্রিবেলা নেশা করে আসতো, নেশা করে আসতো, আর আসার পরে প্রতিবাদ করলে পারে আমাকে, আমার মেয়েকে মারধর করতো। তারপরে আমরা জানি না, ওর আগে নাকি আর একটা বিয়ে আছে, সেইটাকে ছেড়ে দিয়েছে, ডিভোর্স টিভোর্স দিয়েছে, সে পরে দেখা হয়েছে সেই মেয়েটার সঙ্গে, বললো আপনারা ওই ঘরে মেয়ে দিয়েছেন, আমরা জানি না ঠিকই, আর রাত্রিবেলা এরকম খুব মারধর করতো, মাঝে মাঝেই করতো। কাল করে যা, তুই এই কর সেই কর, এইসব মেয়েকে বলেছে, মেয়ে আমাদের বলেনি, ও ভিতরে ভিতরে গোয়াই করে দিয়ে আমাদের বাড়িতে এসে 3 মাস রাত্রিবেলা ও গিয়ে এরকম তোমার ধুতি দিয়ে পাখার সঙ্গে গলায় দিয়ে। কি মনে হচ্ছে কেন সুইসাইড করলো? দিয়েছে সম্পূর্ণ দোষ হলো আমার,